দেখেন দাজ্জাল কিন্তু পৃথিবীতে আছে, কোথায় আছে, তার মানে সে কোন গোত্রের হবে ইত্যাদি ইত্যাদি, তার দেহের গঠন কেমন হবে, চুল কেমন হবে, চোখ কেমন হবে, সবকিছু হাদিসে বলা আছে। মাসিহুদ দাজ্জাল নিয়ে আমি আলাদা একটা খুতবা বা লেকচার ইনশাল্লাহ দিব। কিছু মানুষ আছে দেখলাম দাজ্জাল কোথা থেকে বের হবে এই নিয়ে খুব আলোচনা। আমি বলেছি অনেকদিন আগের একটা লেকচারে যে দাজ্জাল জেরুজালেম থেকে বিশ্ব শাসন করবে, 5 বছর আগে আমি কথা বলেছি, ইনশাল্লাহ জীবনের শেষ পর্যন্ত এই কথা বলবো, দাজ্জাল জেরুজালেম থেকে সারা বিশ্ব শাসন করবে। এখন সে খুব লিখা লিখছে না, এখানে খোরাসানের কথা এসেছে, এখানে ইস্পাহানের কথা এসেছে ইত্যাদি ইত্যাদি। তো পণ্ডিত মশাইকে একটা কথা বলতে চাই, দাজ্জাল কোথা থেকে বের হবেন এই কথাটা আমি বেশি জানি, আপনি বেশি জানেন না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি জানেন? বলেন কে বেশি জানে? আচ্ছা, দাজ্জাল মক্কা মদিনায় ঢুকতে পারবে? পারবে না। আচ্ছা, দাজ্জাল মক্কা মদিনায় ঢুকতে পারবে না। দাজ্জাল কোত্থেকে বের হবেন সেটা আমাদের নবীজি সবচেয়ে বেশি ভালো জানেন, এই তো? তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে সাইয়্যিদ নামক একজন ব্যক্তিকে মদিনায় মসিহুদ দাজ্জাল মনে করতেন এবং অনেক সাহাবি তাকে মসিহুদ দাজ্জাল মনে করতেন। সহি মুসলিমে অনেকগুলো হাদিস আছে, পরে দেখেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে সাইয়্যিদকে ইনভেস্টিগেট করছেন আড়াল থেকে, ইবনে সাইয়্যিদকে ডেকে বলছেন যে তুমি কি দেখো? সে বলছে যে আমি তো সিংহাসন দেখি। তো নবীজি বলছেন তোমার সিংহাসন কোথায়? সে বলছে সিংহাসন সমুদ্রের উপরে। তখন নবীজি বলছেন তুমি তো শয়তানকে দেখেছো, তুমি শয়তানকে দেখেছো। এরপরে নবীজি বলছেন তুমি কি বিশ্বাস করো যে আমি মুহাম্মদ শেষ নবী? ইবনে সাইয়্যিদ বলছে আপনি কি বিশ্বাস করেন যে আমি নবী? কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন না? নবীজি মনের মধ্যে একটা শব্দ গোপন করলেন, শব্দটা ছিল দুখান। কি নাম? সূরা দুখান আছে না? দুখান। দুখান শব্দটা মনের মধ্যে গোপন করে ইবনে সাইয়্যিদকে বলছেন যে বলো দেখি আমি মনের মধ্যে কি শব্দ গোপন করে রেখেছি। তখন ইবনে সাইয়্যিদ কি বললো জানেন? বললো দুখ দুখ। রহস্যময় ক্যারেক্টার না একটা? ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে অনুমতি দেন এর গর্দানটা আমি উড়াই দিই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, যদি সে, শোনেন স্টেটমেন্টটা শোনেন, যদি সে, যদি ইবনে সাইয়্যিদ সত্যি দাজ্জাল হয়ে থাকে তাহলে তুমি তাকে হত্যা করতে পারবে না, কারণ তার হত্যা লেখা আছে ঈসা আলাইহিস সালামের হাতে, ঠিক আছে? আর যদি সে দাজ্জাল না হয়ে থাকে তাহলে নিরপরাধ ব্যক্তিকে হত্যা করার মধ্যে কোনো সার্থকতা নাই। এই যে যদি সে দাজ্জাল হয়ে থাকে এই চান্সটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন নেবেন, অথচ ঘটনাটা মদিনার, যে মদিনায় দাজ্জাল ঢুকতে পারবে না, ব্যাপারটা কি রহস্যময় নয়? এত সহজেই দাজ্জালের কনসেপ্ট নিয়ে এত আলোচনা করা যায় না, দু চারটা হাদিসকে মিলালেই সবকিছুর কনক্লুশন আসে না। দাজ্জালের খুরুজ একটা জিনিস, ওর জন্ম নিয়ে আর একটা জিনিস, সে পৃথিবীতে আছে, সৃষ্টির শুরু থেকেই আছে। স্বয়ং নূহ আলাইহিস সালাম যখন নবী ছিলেন তখন নূহ আলাইহিস সালামও তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছে। তো নূহ আলাইহিস সালামের যুগে সে কোথায় ছিল, এটা কি চিন্তার বিষয় নয়? আবার তামিম দাড়ি দেখে আসছেন দ্বীপের মধ্যে তাকে বাধা অবস্থায়, হাদিস আছে না? আছে। এখন একটা হাদিসের মধ্যে যে আছে যে দাজ্জাল ইরাক এবং শাম, ইরাক এবং শাম এর মাঝামাঝি একটা রাস্তা থেকে বের হয়ে আসবে, এটা একটা হাদিস। আরেকটাতে আছে ইস্পাহান থেকে বের হয়ে আসবে, ইস্পাহান কিন্তু এখন ইরানের মধ্যে, ঠিক আছে? আরেকটা হাদিসে আছে খোরাসান থেকে বের হয়ে আসবে। আপনি কিভাবে মেলাবেন? আবার নবীজি এখানে মদিনার মধ্যে ইবনে সাইয়্যিদকে বলছেন যে ওমর সে যদি দাজ্জাল হয়ে থাকে তুমি তাকে মারতে পারবে না, ব্যাপারটা কি রহস্যজনক না? অনেক চেইন মিলাতে হবে এখানে, একটা দুটো হাদিসে তুমি কনক্লুশন আসতে পারবো না। আরেকটা বিষয় বলি, ওই যে শাম এবং ইরাকের মাঝখানে রাস্তার কথা আসছে, এই জায়গাটা এখন ইসরায়েলের আন্ডারে পড়েছে, অথচ যেই সময় হাদিসটা বলা হচ্ছিল তখন কিন্তু ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব ছিল না। যখন দাজ্জাল সংক্রান্ত এই শাম ইরাকের হাদিস বলা হচ্ছে তখন ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয় নাই, এর জন্ম তো হয়েছে 1914 সালে, 1917 সালে, 1945 সালের দিকে এসে। তাহলে ওই যে ইস্পাহান